আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আরও একবার সারা দেশে আলোচনায় পেঁয়াজের দাম এবং মাত্র এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং এই যে প্রায় দ্বিগুণ দাম হয়ে গেল সেই পেঁয়াজ কিন্তু নতুনভাবে আমদানি করা নয় আগের যে পেঁয়াজ আমদানি করা যে পেঁয়াজ দেশে ছিল সেই পেঁয়াজের দামটি প্রায় দ্বিগুণ করে ফেলা হলো এবং এখান থেকে একটা বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হলো ব্যবসায়ীরা তুলে নিলেন এবং ভোক্তাদেরকে একটা বড় ধরনের বিপদের মধ্যে ফেললেন তো এই যে পেঁয়াজের যেই বাজার হঠাৎ করে একদিনের ব্যবধানে এমন দ্বিগুণ হয়ে গেল সেটির চিত্রটাকে একটু বলা দরকার যে পেঁয়াজ আসলে বৃহস্পতিবার গত বৃহস্পতিবারও বিক্রি হচ্ছিল একশো বিশ ত্রিশ টাকা কেজিতে কিন্তু সেটি শুক্রবার বিকেলেই বা সন্ধ্যা পর্যন্ত সেটি দুইশো পার হয়ে গেল দেশিটা এবং আমদানি করা পেঁয়াজও প্রায় একশো সত্তর আশি টাকা হয়ে গেল তো এই যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের একটি ঘোষণার পর সেই খবর যখন বাংলাদেশে আসলো মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পেঁয়াজের এমন দাম হয়ে গেল যদিও বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি ছিল না কোনো কমতিও ছিল না এখন প্রশ্ন হচ্ছে ভারত কি পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা মানে নিষিদ্ধ করেছে বিষয়টা কিন্তু মোটেও তা না যেভাবে সবাই খবর দিয়েছে যে ভারত রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে বিষয়টা কিন্তু মোটেও তা না ভারতের আগে গত উনত্রিশে অক্টোবর বলেছিল যে তার অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণের জন্য আটশো ডলার টনের নিচে পেঁয়াজ রপ্তানি করবে না অর্থাৎ কেউ যদি আমদানি করতে পারবে কিন্তু সেটি তাকে আটশো ডলার টন নিতে হবে এটি হচ্ছে তাদের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ছিল এরপরে এটিকে এখন আবার নতুন করে ঘোষণা দিয়ে রিনিউ করা হয়েছে যে এটি দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত থাকবে তার মানে হচ্ছে কি এখনও কেউ আটশো ডলারের বেশি রেটে চাইলে পেঁয়াজ আমদানি করতে পারবে অথচ এটিকে ঘোষণা দিয়ে বলা হয়ে হলো যে পেঁয়াজ রপ্তানি ভারত বন্ধ করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে আর রাতারাতি ব্যবসায়ীরা একেবারে পেঁয়াজের দাম এক রাতের ব্যবধানে দ্বিগুণ করে দিলেন এবং সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা নিয়ে নিলেন যদিও বেশিরভাগ পেঁয়াজ তখন এ মানে ওই সময় কিন্তু আগের দামে আমদানি করা পেঁয়াজগুলো ছিল এখনও আছে এবং এই দামেই কিন্তু পেঁয়াজ ভবিষ্যতেও আমদানি করা যাবে এবং সেটি কন্টিনিউ করা যাবে তারপরেও হঠাৎ করে এরকম একটি ঘোষণা দিয়ে এই যে এই ধরনের পেঁয়াজের দাম এই পরিমাণে বাড়িয়ে দিয়ে আসলে এক ধরনের আবার বলা যায় যে বাজার থেকে একটা মোটা অঙ্কের টাকা ব্যবসায়ীরা তুলে নিলেন মানুষের পকেট থেকে এবং এখন কিন্তু বাজারে চায়না পেঁয়াজ রয়েছে এই যে দেখেন এই যে বস্তায় বড় বড় আকারের যে চায়না পেঁয়াজ সেটি রয়েছে আর দেশি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ এখনও পর্যন্ত যেগুলো আমদানি করা হয়েছে এবং আমি যখনই ভিডিও বানাচ্ছি সেদিনও কিন্তু সাতশো টনের উপরে পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে তো সেই ক্ষেত্রে এই যে বাজারের কোনো ক্রাইসিস নেই পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে তারপরেও এই যে একটা ভুল তথ্য দিয়ে এইভাবে বাজার বাজার থেকে মানুষের পকেট কেটেভাবে টাকা নিয়ে নেওয়া সেটি কিন্তু প্রায়ই আমরা দেখছি বিভিন্ন পণ্যের ক্ষেত্রেই ঘটছে এবং পেঁয়াজের ক্ষেত্রেও এটি আবার ঘটলো এবং পেঁয়াজের ক্ষেত্রে এটি আমরা দেখছি যে প্রায়ই এটি ঘটছে এবং এটি থেকে রক্ষা করার জন্য আমরা দেখলাম যে শেষে মানুষকে সেভ করার জন্য ভোক্তা অধিকার অভিযান চালাচ্ছে কিন্তু সে ভোক্তা অধিকারের অভিযান যেটি সেই অভিযানেও যে খুব বেশি কাজ হয়েছে তা কিন্তু না খুব যে বেশি হেরফের হয়েছে তা না এখানে আবার আরেকটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে খুচরা বাজার এবং পাইকারি বাজারে যে পার্থক্য সেটিও কিন্তু বিরাট খুচরা বাজারে কারণ বাজারে যে পেঁয়াজটা দুইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে মাত্র এক কিলোমিটার দুই কিলোমিটার ফাঁকেই আরেকটি বাজারে খুচরা বাজারে গিয়ে দেখা যাচ্ছে যে সেটি দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তাহলে এই যে এক কেজি পেঁয়াজের লাভের যে ব্যবধান বা বিক্রির যে ব্যবধান পাইকারি আর খুচরা বাজারে সেটিও কিন্তু ক্রেতাদের সাথে একটা বড় ধরনের প্রতারণা এক কেজি পেঁয়াজে কত টাকা লাভ করতে হবে একজন খুচরা বিক্রেতাকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক কেজি পেঁয়াজ বিক্রি করে লাভ করতে হবে এই ধরনের মানসিকতা আমরা এই ধরনের ক্রাইসিস যখন হয় তখন কিন্তু এই ব্যবসায়ীরা সুযোগটা নেয় এবং মানুষ ঠকে আরেকটা বড় কারণ হলো এই দাম বাড়ার যেটি ব্যবসায়ীরাও বলছেন যখনই এই ধরনের ঘোষণা আসে বা দাম বাড়ার কথা প্রচার হয় তখনই মানুষ হুমড়ি খেয়ে বাজারে পরে হুমড়ি খেয়ে বাজারে পড়ার যার হয়তো দুই কেজি লাগে এক সপ্তাহে সে একবারে দেখা গেল যে দশ কেজি পাঁচ কেজি কিনে নিয়ে যাচ্ছে যার এক বস্তা লাগবে সে দশ বস্তা কিনে নিয়ে যাচ্ছে এটিও কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করে এবং এই ব্যবসায়ীদেরকে একটা সুযোগ করে দেয় বেশি দামে বিক্রি করার জন্য এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বাজারে রয়েছে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে নতুন যে মুড়ি কাটা পেঁয়াজ সেটি বাজারে চলে আসবে তখন কিন্তু একশোর নিচে বাজার নেমে যাবে এবং চায়না থেকেও পেঁয়াজ আসছে ফলে এই যে পেঁয়াজের দাম নিয়ে বিভ্রান্ত না হয়ে সবাই হুমড়ি খেয়ে না পড়ে পেঁয়াজের যে স্বাভাবিক স্বাভাবিক ব্যবহার সেটি রাখুন অতিরিক্ত পেঁয়াজ কেনার জন্য আপনারা বাজারে ঝাঁপিয়ে পড়বেন না তাহলে দেখবেন যে এমনিতেই কিন্তু বাজারটা অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসবে কারণ নতুন পেঁয়াজ আসতে আর খুব বেশি বাকি নেই দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ